করোনায় মৃত কর্মকর্তা কাজী মোহাম্মদ মহিনউদ্দিনের পরিবারের পাশে দাঁড়িয়েছে সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড। আজ সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ে মরহুমের স্ত্রীর কাছে আর্থিক অনুদানের চেক প্রদান করেন ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবির এফসিএ। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং মরহুমের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম কামাল হোসেন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত 9 জুলাই কাজী মোহাম্মদ মহিনউদ্দিন করোনা আক্রান্ত হয়ে অকালে প্রাণ হারান। তিনি সাউথ ইস্ট ব্যাংকের কারওয়ান বাজার শাখার ফরেন ট্রেডে সিনিয়র এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। স্মৃতি স্মারক তুলে দিবেন সাউথ ইস্ট ব্যাংক লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব এম কামাল হোসেন। মরহুম কাজী মোহাম্মদ মহিনউদ্দিনের স্ত্রী মিস তসলিমা ফেরদৌস। গত 9 জুলাই আমাদের কারওয়ান বাজার শাখার ফরেন ট্রেডে কর্মরত সিনিয়র এক্সিকিউটিভ অফিসার কাজী মোহাম্মদ মহিনউদ্দিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। মহান আল্লাহ তাআলার নিকট তার রুহের মাগফিরাত কামনা করছি আর তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। আল্লাহ যাতে পরিবারকে এই শোক পরিবার শক্তি দান করে। খুব খারাপ লাগে এই বয়সে কাউকে হারানো, বিশেষ করে এবং ওই প্রথম আমাদের এই ব্যাংকে আমরা তাকে হারিয়েছি এই করোনাতে। তার স্ত্রী এবং দুইজন সন্তান, তার মধ্যে এক সন্তান এখানে আসছে যে ক্লাস 7। আমরা একটা কথা আপনাদেরকে বলছি, আজকের এই উপস্থিতি বা আজকের এই ফাংশনের মধ্যে দিয়ে আমাদের জীবন আপনাদের সাথে শেষ হয়ে যাবে না।